আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে অবসর নেননি গত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও করেছেন ভালো পারফরমেন্স কিন্তু দিন শেষে জায়গা হলো না ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে তাই মার্শাফির আবেগঘন ফেসবুক স্টেটাস রাতারাতি ভাইরাল হয়েছে স্টেটাসে তিনি বলেছেন মুখে আওয়াজ একটাই বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন টেস্ট আর টি টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিয়েছেন তবে ওয়ানডে ক্রিকেটকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি তিনি নেতৃত্ব ছেড়েছেন হয়তো কিন্তু মার্শাফি বিন মর্তুজার ইচ্ছা ছিল সবুজ জার্সিতে আরও কিছুদিন খেলার কিন্তু সেই ইচ্ছায় সম্ভবত আর পূরণ হচ্ছে না মার্শাফিকে বাইরে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল সাজিয়েছেন টিম বাংলাদেশ নতুনদের সুযোগ দিতেই মার্শাফিকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচকরা যে কারণে বাংলাদেশের ক্রিকেটের এখনো পর্যন্ত সেরা অধিনায়ককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ তামিম ইকবালের নেতৃত্বে সাকিব রিয়াদ মুশফিকরা কি করেন সেটাই দেখার অপেক্ষায় সবাই মার্শাফি দলের সঙ্গে হয়তো ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারছেন না কিন্তু করোনা পরবর্তী সময়ে ঐতিহাসিক সিরিজ শুরুর প্রাক্কালে মার্শাফি জানিয়ে দিলেন তিনি কোনোভাবেই ভাবেই বাংলাদেশ দলের বাইরে নন শারীরিকভাবে না থাকলেও টিম বাংলাদেশের সঙ্গেই রয়েছেন তিনি তামিম বাহিনীর শুভ সূচনা কামনা করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি পুরো দলের সঙ্গে উত্তরসুরী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্যও কামনা জানিয়েছেন তিনি ফেসবুক পেজে মাসাফি লিখেন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে পুরো দলের প্রতি রইল শুভকামনা তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছে নতুন শুরুর জন্য শুভকামনা আওয়াজ একটাই বাংলাদেশ মাসাফির এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় মাত্র সাতচল্লিশ মিনিটে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নব্বই হাজার মানুষ কমেন্ট করেছেন প্রায় সাত হাজার এবং শেয়ার করেছেন পনেরো শত মানুষ প্রিয় দর্শক আপনি কি মার্শাফিকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন আর যদি দেখতে না চান তাহলে নো লিখে কমেন্ট করুন প্রতিদিনের ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে